আমাদের যে গ্যাসের সরবরাহের যে ঘাটতি ছিল, যে সমস্যাগুলো ছিল গ্যাস সংক্রান্ত, সেটি অনেকটা কেটে গেছে। আপনারা সেটা হয়তো ইতিমধ্যে খেয়াল করছেন। আমরা এই সক্ষমতা অর্জনের কারণে ঘাটতি কেটে ওঠার সাথে সাথে আমরা যেটা করেছি সেটা হলো যে গ্যাস সংযোগ, নতুন গ্যাস সংযোগ, পুরাতন গ্যাসের লোড বৃদ্ধি ইত্যাদিতে উদারভাবে কার্যক্রম হয়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের আমাদের গ্যাসের যথাযথ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমরা নীতিগত কারণেই কানেকশনে অথবা সংযোগ দিতে অপারগ হব, কিছু কিছু ক্ষেত্রে আমরা নীতিগত কারণে সংযোগ দিতে প্রাধিকার দেবো না, অগ্রাধিকার দেবো না, কিছু ক্ষেত্রে অগ্রাধিকার দেবো। এই বিষয়গুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে একটি নীতিমালা জারি করেছি, নীতিমালা ঠিক না, একটা গাইডলাইন জারি করেছি যে আমরা এতে শিল্পকে অগ্রাধিকার দিতে চাই, সার কারখানাকে অগ্রাধিকার দিতে চাই, শিল্প সার এইগুলোকে অগ্রাধিকার, বিদ্যুৎ এই সেক্টরগুলোকে অগ্রাধিকার দিতে চাই। আমরা আবাসিক খাতে আগে থেকেই বন্ধ করে দেওয়া আছে, আবাসিক খাতে সেই বন্ধটাই রাখতে চাই। এখন আমাদের সিএনজিতেও বন্ধ করা আছে, সিএনজিতেও বন্ধ রাখতে চাই। আমাদের ক্যাপটিভ যে পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে আমরা নিরুৎসাহিত করতে চাই। যদি প্রশ্ন আসে যে এইগুলো কেন, তাহলে একটা একটা যেমন উত্তর দেওয়া যায়, যেখানে বিকল্প জ্বালানির সংস্থান আছে সেখানে ডলার দিয়ে বৈদেশিক মুদ্রা খরচ করে জ্বালানি এনে আমরা সেই গ্যাসটা, সেই জ্বালানিটা দিতে চাচ্ছি না, বা সেটা আমাদের হিসাব নিকাশ করে দিতে হবে। কারণ এতে করে যদি আমাদের জ্বালানির চাহিদা আরও বাড়তে থাকে, তখন যদি দেখা যাবে যে আমাদের প্রয়োজন যার বিকল্প সংস্থান নাই, তার চাহিদাটা পূরণ করতে পারছি না।